গুড মর্নিং উইথ সুমানার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। মেয়েটার আগের থেকে একটু ভালো আছে, তো সকালবেলা উঠে বাচ্চাটা সব ঘুমাচ্ছে জানো তো, আর শুধু মাত্র আমি আর আমার হাজবেন্ড উঠেছি। উঠে আমি এখন ভাবছি যে ছেলে মেয়েরা ওঠার আগে আমি কাজ কিছুটা গুছিয়ে রাখি। ওরা উঠলে এই যে পায়ে পায়ে ঘুরবে না আর কাজ করা যায় না, সেই জন্য আর কি সব গুছিয়ে রাখছি। আর এই যে সোফাটা, যা খাবে সব তো সোফার উপরে টিভি দেখবে আর খাবে, তো সোফার নিচে মুড়ি, চিপসের গুঁড়ো, বিস্কুট, মাঝে মধ্যে তোমার খেলনা, বিভিন্ন জিনিস এখানে তুমি পেয়ে যাবে। তো রোজ আমি এটাকে তুলি, তুলে ঝেড়ে টেড়ে আবার বসাই। আর এই যে এই সোফাগুলোর এই একটা সুবিধা আছে জানো তো, মানে দেখবে যে এই স্পঞ্জগুলো যদি খারাপ হয়ে যায় না, ফেলে দিলাম, দিয়ে আবার নতুন লাগালাম, লাগালেই কিন্তু আমার সোফা একদম নতুন। তো সেই জন্যই চিন্তাভাবনা করেই এই রকম সোফা আমার কেনা। আর সোফাটা না আমাদের ও বাড়িতে যেটুকু জায়গা ছিল সেটুকু মাপ নিয়েই করা, আর একটাই করেছিলাম যাতে যাতায়াতের অসুবিধে না হয়। এ বাড়িতেও তাই, সামনে আমি সেন্টার টেবিল রাখি না, কারণ আমার বাচ্চারা খেলাধুলো করে তো অনেকটা একটু স্পেসের দরকার হয়। তো তারপর এখানে চলে আসলাম আমি, ঘরটা এই শুধুমাত্র এই ঘরটাই এখন পরিষ্কার করবো। বাচ্চারা ঘরে ঘুমাচ্ছে, ঘরে বিছানা রয়েছে এখনও। আর এখন 8টা মতো বাজে, আমার হাজবেন্ড একটু হাঁটতে বেরিয়ে গেল আর আমি কাজগুলো করে নিচ্ছি। আর আমি বলি না যে আমার ঘর ঝাড় দিতে মুছতে অনেকটা টাইম লাগে, এবার দেখো কেন লাগে। এই যে দেখছো আটাগুলো, এটা হচ্ছে কাল রাত্রে আমি রুটি করেছিলাম, আর আমার মেয়ে মানে রুটি করা দেখলেই দৌড়ে চলে আসবে। আর যে হলুদ হলুদ দেখছো, এটা হলুদ, তারপর সর্ষের তেল, মাঝে মধ্যে নুন, কালকে আবার জিরেও নিয়েছে সাথে, নিয়ে জল দিয়ে গুলে গুলে খেলা করে, তারপরের দিন শুকিয়ে যায়। এখন আমি একটু এইগুলো তুলবো, তারপর আমার ঘর ঝাড় দিয়ে ঘর মোছা। আর বেশি জোরে জোরেই করতে পারি না, কারণ দাগ হয়ে যাবে, এ রোজকার ব্যাপার, এটা নতুন কিছু না। আগে এগুলো তুলবো, তারপর আর মোছার সময় কী করি বলো তো, একবার ভিজিয়ে রাখি, রেখে তারপর একবার মুছে দিয়ে যাই, তারপর শেষে আর একবার মুছি। আর এতটা বড় বাড়িতে না দুবার তিনবার জল পাল্টাতে হয়, তো একবার তো আমি জল পাল্টাই ফাঁকিবাজি করলেও, আর না হলে না পুরো জায়গাটা নোংরা নোংরা হয়ে যায়। তো দেখো কতটা বেরিয়েছে এগুলো, কিন্তু আটার যে আটাগুলো করছিলাম না, সেই আটা, তারপরে খাটের তলা থেকে কাগজ, কোথায় কাপড় ছেঁড়া, তারপর পেপার ছেঁড়া, মুড়ি, বিস্কুটের গুঁড়ো, এই সব বেরোবে। তা কতটা বেরিয়েছে ঘর থেকে, মানে বাইরে রাস্তা ঝাড় দিলেও বোধ হয় এতটা বেরোবে না। বাচ্চারা যা করে আর কি। আমি ঘরটা ঝাড় দিতে দিতে ভুলেই গিয়েছিলাম যে আমি শ্যুট করছি, তো আমি আর এটুকুই শ্যুট করলাম শেষে, শেষেরটুকু। পরে হঠাৎ করে মনে পড়লো যে আমি যে শ্যুট করছি, কী বলো তো, সকালবেলা যদি উঠেই কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই 1 ঘন্টা মতো সময় দেওয়া যায়, তাহলে ঘর বাড়ি একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। আর আমরা তো বাঙালিরা মানি যে আমাদের গৃহই হচ্ছে মন্দিরের সমান, যেখানে এসে সারা দিন আমরা শান্তিতে থাকতে পারি। সারা দিন ধকলের পর বাড়িতে এসেই একটুখানি শান্তি পাই আমরা, দেখবে যেখানেই যাই না কেন, যত সুন্দর জায়গায় বেড়াতে যাই না কেন, বাড়িতে এসে একটা আলাদা তৃপ্তি আসে। আর সারাদিন পরে কাজের পরে যদি আমরা বাড়িতে আসি, তখন গাটা কীরকম এলিয়ে দেয়, আর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় যদি একটু বিশ্রাম নেওয়া যায়, মনটা এমনিই শান্ত হয়ে যায়। তো এখানটা দেখো, আমি এই যে ফ্রিজের উপরে আগে দেখতে যে তোমরা গাছ রাখতাম, তো এটা নতুন, তো ওয়ারেন্টির মধ্যে আছে। তো আমার হাজবেন্ড বলল দাগ যেন না হয়, তাহলে কোনো রকম সমস্যা হলে ওরা এটাকে রিপ্লেস করবে না। তো সেই জন্য আমি একটা পেপার পাতলাম, পেতে তারপরে এইগুলো একটু প্লেস করে রাখলাম। কী বলো তো, আমার না গাছ খুব ভালো লাগে, দেখো কী সুন্দর লাগছে। আমার যেন মনে হয় এইটুকু ছোঁয়াতেই পুরো ঘরের ভোলটা পাল্টে যায়, এর জন্য দামি দামি কি অন্য কিছুর দরকার হয় না। আর সবুজ গাছ আমার কাছে ভীষণ পছন্দের, তো আমি যতটা পারি করার চেষ্টা করি, এখনও অনেক কিছু করার আছে। তো তারপর দেখো, আমি অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি, মানে এই শ্যুটটা করছি, এটা হচ্ছে আমার রান্নাঘরে, আমি এখন রায়তা করছি। তো রায়তা সাধারণত আমার ঘনই ভালো লাগে, কিন্তু আজকে মনে হলো একটু পাতলা করে করি। তো অনেক সময় দেখি না অবাঙালিরা দেখি একটু জলের মতো করে, দেখি না কেমন লাগে করে, তো সেই জন্যই আমি একটু পাতলা করে করছি। এখানে কী দিয়েছি বলো তো, টক দই দিলাম, আর জিরের গুঁড়ো, একটু চিনি, আর এখানে বিট নুন দিয়েছি। আমি লঙ্কা দিইনি, কারণ আমাদের বাড়িতে লঙ্কাটা খুব বেশি কেউ পছন্দ করে না। শসা আর পেঁয়াজ একটু কুচিয়ে দিয়েছি, আজকে হচ্ছে বিরিয়ানি।
তো হঠাৎ মনে হলো যে বিরিয়ানি খাবো, তো চিকেন আনতে বলছিল, কিন্তু যখন বেলা 10টা সাড়ে 10টা বাজে, চিকেন কখন আনবে, কখন ম্যারিনেট হবে, সেই জন্য বললাম চিকেন বাদ দাও, ডিম আর আলুর বিরিয়ানি করি, সেটাও কিন্তু মন্দ লাগে না। যারা বিরিয়ানি ভালোবাসে তারা সব কিছুই সব রকম বিরিয়ানি পছন্দ করে। তো এই যে ফ্রুট চাটনিটা করলাম, আমার ভাই আসবে তাই জন্য একটু বেশি করে করলাম, আর এই হচ্ছে বিরিয়ানি আর রায়তা। তো এই হলো আমাদের খাবার, আর কালকে রাত্রের কিছু খাবার বেঁচে আছে, সেগুলো আর আজকে বের করবো না, সবটাই ফ্রিজে রেখে দিয়েছি। তো খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে একটু শুয়েছিলাম, ওকে ঘুম পাড়িয়ে উঠে তারপর আমি এখন কাজ করছি। ও আমার ওই চ্যানেলের জন্য কতগুলো শ্যুট করা বাকি ছিল, তো সেইগুলো ভাবছি একের পর এক সবটাই করে নেব। নমস্কার সকলকে। তো এখন বাজে 3টে, হ্যাঁ পুরো রাইট 3টে, আর এখন আমি 2টো ভিডিও শ্যুট করলাম, মানে কমপ্লিট ভিডিও শ্যুট করলাম, শুধু মাঝখানটুকু না, ইন্ট্রো দিয়ে সমস্ত সব কিছু আর কি করলাম। করে আমি এখন বসবো তোমার, এখন একটু এডিট করতে বসবো, আর আমার এখন চোখে ভীষণ ঘুম পাচ্ছে, মনে হচ্ছে গিয়ে শুয়ে পড়ি ঘুমিয়ে পড়ি, কিন্তু এখন ঘুমালে হবে না, ঘুমালেই আমার এখনই আমার নিচে দরজা খুলতে যেতে হবে, তারপর আমার হাজব্যান্ড আসবে। আজকে শনিবার, আজকে তাড়াতাড়ি স্কুল ছুটি, আর আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, সুতরাং আমাকে উঠতেই হবে। তো সেই জন্য এখন ঘুমাবো না, এখন আমি এডিট করে খানিকটা এগিয়ে রেখে দেবো, আর আপাতত ভাবছি এটা এখন থাক। হ্যাঁ গরমকালে হলে না খুলে মনে হয় কি কতক্ষণে খুলবো, কিন্তু শীতকালে না, শীতকালে মনে হয় না থাক, মানে যদিও এখনও কলকাতায় সেরকম শীত পড়েনি। বেড কভার কালকে রাত্রে কীরকম হয়েছে, বেড কভার গায়ে দিচ্ছি তো গরম লাগছে, বেড কভার মানে খুলে দিচ্ছি তো ভীষণ শীত করছে, তখন শীত শীত করছে, আর এরকম বিশ্রী একটা ওয়েদারের মধ্যে আছে, আর সবার ঘরে ঘরে সর্দি কাশি জ্বর, তো এ একদম লেগেই রয়েছে। আর আমার মেয়েটা তো এখনও ভুগছে, মানে ওর একটু করে সারে আবার হয় ওর, তো এই হচ্ছে ব্যাপার। আর মুখে শুধু লিপস্টিক আর কিচ্ছু দিইনি কিন্তু, হ্যাঁ যদিও একটু বেশি ফর্সা লাগছে, অতটা ফর্সা ঠিক না আমি, তো স্কিনটা না দারুণ গ্লো করছে, যে বা ফেস প্যাক দুটো আমি শেয়ার করেছি দুটোই অনবদ্য, তোমরা চাইলে আমার ঘরোয়া বিউটি টিপস এই চ্যানেলে গিয়ে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো, মানে যদিও আমি এখনও আপলোড করিনি, আপলোড করব হয়তো আজকে একটা করব, আর মানে আমার ভিডিও রেডি আছে কিন্তু আমার মনে হচ্ছে আজকে এই ভিডিওটা আমি আপলোড করব, আর পরপর সব করব আর কি। আর প্রচুর পরিমাণে আমি ওখানে টিপস শেয়ার করি, ট্রিক্স শেয়ার করি, টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি, আর স্কিন কেয়ার করলে না মন থেকে একটা স্যাটিসফ্যাকশান আসে, যে না আমার স্কিনটা ভালো আছে, লোকের সামনে বেরোতে লজ্জা করে না, না হয়তো মনে হলো তু বাবা আবার এটা এই করবো আবার বার করবো ওর থেকে এটা পড়ে যায়, কিন্তু তুমি যখন বাইরে যাবে তোমার দেখবে কোনো খারাপ লাগে নিজেরই, তো সেরকম স্কিনের ব্যাপারটাও তাই, স্কিন যদি ঠিকঠাক কেয়ার না করি, যদি নিজের মধ্যে কনফিডেন্স না থাকে তো বাইরে গেলে না ভীষণ লজ্জা করে, তো সেরকমই ছোটোখাটো ঘরোয়া পদ্ধতিতেই আমি সমস্ত সব কিছু করি। আর আমি বাইরে মানে বাইরের প্রোডাক্ট আমি মিনিমাম ইউজ করি, মানে সত্যি কথা মিনিমাম ইউজ করি, বাইরের প্রোডাক্টের প্রতি আমার খুব একটা ভরসা নেই, এক সময় আমি ইউজ করতাম, এইগুলোও ইউজ করতাম, মানে আমি এটা ছোটোবেলা থেকে ইউজ করি এইসব ঘরোয়া পদ্ধতিতে, আর প্রোডাক্টও ইউজ করতাম, কিন্তু এখন মোটামুটি সব ছেড়েই দিয়েছি, কিছু কিছু দুই একটা ইউজ করি যেগুলো একদম না হলে নয়। তো চলো আমি এখন এডিট করবো, মেয়ে ওঠার আগে ভয়েস ওভারটাও দেবো, কারণ ও উঠলে না ভীষণ জ্বালাতন করে, এই আমি যদি দরজাটা দিয়ে দিই এসে দরজা সমানে ধাক্কা দেবে, আর না হলে যদি বলি যে তুমি এখানে থাকতে পারো কিন্তু আওয়াজ করতে পারবে না, কিন্তু কথা বলে না, কিন্তু লাফালাফি করে ঝাপাঝাপি করে, অনেক সময় তোমরা শুনবে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ থাকে, তো বাচ্চা থাকলে যা হয় আর কি। তো চলো আমি এখন কাজটা সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার ফিরে আসি, পরে কথা বলবো। কি হচ্ছে? হেয়ার স্পা হচ্ছে? আচ্ছা, তোমরা যদি কেউ হেয়ার স্পা করাতে চাও তো চলে আসতে পারো আমার বাড়িতে, ইনি করিয়ে দেবেন, ফ্রি না টাকা নেবে? 300 টাকা নেবে, ফ্রি টাকা নিয়ে যাবে, কিন্তু আজকে নিয়ে যাবে না, ও আজকে ফ্রি হবে না, তাই তো? হ্যাঁ, চুলগুলো এরকম করে করে
যখনই একটু বসতে দেখবে তখনই ওর হেয়ার স্টাইল করবে, করে করে আমার চুলগুলো সব তুলে ফেললো, যে কটা দু চারটে আছে মাথায় সব তুলে ফেললো। ট্যাক্সি 200 টাকা। ট্যাক্সি? এখানে ট্যাক্সি কোথা থেকে আসছে? তো আমার অনেকক্ষণ ধরে আমি ভিডিওটার কাজ করছিলাম, ভিডিওটার কাজ করছিলাম বলতে কি বলতো, ভিডিও ওই ট্যাগুলো আর ওই যে মানে কি বলে না ওই ট্যাগ লাগাচ্ছিলাম, তারপরে হ্যাশট্যাগ দিচ্ছিলাম, এইসব করতে করতে আমার সেই তখন থেকেই মোটামুটি কাজ করে যাচ্ছি। তো একেবারেই মানে মাঝে মাঝে মধ্যে ব্রেক নিয়েছি, মাঝে মধ্যে ব্রেক বলতে মেয়েকে খেতে দিলাম, আমরা খেলাম, তারপরে ছাদে জামা কাপড় তুলতে গেলাম, এইসব আর কি মাঝে মধ্যে করছি। আর এখনও 2-3টে থাম্বনেল বানালাম, তো কোনোটাই পছন্দ হচ্ছে না, বানাচ্ছি আবার আবার নতুন করে বানাচ্ছি। তো বানিয়ে বানিয়ে তো জাস্ট কমপ্লিট হলো কাজ, এবার 7টা বাজবে আর আপলোড করে দেবো, আর 5 মিনিট আছে, মোট 5 মিনিট আছে। আর চুলটা তো করে ফেললাম, ট্যাক্সি 200 টাকা আছে বাইরে, এই জন্য আমি ভাবলাম 300 টাকা দিয়ে করে ফেলি। করিস না বাবা। তো 5 মিনিট পরে, এখন এখন 7টা বাজিনি, 5 মিনিট পরে ভিডিওটা আমি আপলোড করব, তারপর এনাকে পড়াতে বসবো, একেবারে হবে, নালে আবার পড়াতে পড়াতে মোবাইল দেখতে হবে, তখন অসুবিধা হবে।